তোমার বিরুদ্ধে বিদ্রোহ। কেন বিদ্রোহ করব না? তুমি এই সমাজের শত্রু, তাই তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে আমি আর মা জিহাদের সহযোদ্ধা হতে চাই। কি বললি? বাবা, পদত্যাগ করার সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছ, তখন এক কাজ করো, এই কলেজ থেকে বিদায় নেবার আগে একটা ভালো কাজ করে যাও, জিহাদ ভাইয়ের প্যানেলকে বিজয়ী ঘোষণা করে দাও। আমি তাই করব ডলি। তা তুমি করতে পারবে না। রিজাইন লেটার দেবার আগে আমার ছেলের প্যানেলকে তোমাকে বিজয়ী ঘোষণা করতে হবে। অসম্ভব। ছাত্রছাত্রী ভোট দিয়েছে জিহাদকে, আমি জিহাদকেই বিজয়ী ঘোষণা করব। কি প্রমাণ আছে জিহাদকে ভোট দিয়েছে? ভোটের প্রমাণ ব্যালট পেপারে। প্রিন্সিপাল, একটু উঠে গিয়ে বাইরে তাকিয়ে দেখো, যাও। এখন কি বলবে? কাজেই এখন আমি যা বলবো তুমি তাই করবে, নইলে আমার একটা ইশারাতে তোমার মেয়েকে আমার ছেলে নষ্ট করবে। মিস্টার খান, এই খেলটা শুরু করো। আমি তোমার কথা মতে প্রিন্সকে বিজয়ী ঘোষণা করব। প্রিন্স, বাবা বাবা তুমি ভুল করবে বাবা। আমি জানি, আমি জানি আমি ভুল করব, তবু তবু তোর জন্য করতে হবে মা, শুধুমাত্র তোর জন্য করতে হবে। প্রিন্স, আগামীকালই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করো, আর এই অভিষেক অনুষ্ঠানে তোমার গলায় বিজয়ের মালা পরিয়ে দেবে রোকেয়া চৌধুরী। অসম্ভব, এই অন্যায় আমি হতে দেব না। বিদ্রোহ! আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে বিদ্রোহ! কেন বিদ্রোহ করব না? তুমি এই সমাজের শত্রু, তাই তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে আমি আর মা জিহাদের সহযোদ্ধা হতে চাই। কি বললি? জিহাদের সহযোদ্ধা হতে চাস? বলো ড্যাড, কাজল আর তোমার মা পাগল হয়ে গেছে, ওদের দুজনের পায়ে লোহার শিকল পরিয়ে দাও। হয়ে চল কাজল, হতে চল। বেশি বাড়াবাড়ি করছিস তুই কাজল। ছেড়ে বলছি, তুই শুনে যা, এই যুদ্ধে তোরা হেরে যাবি, তোর বাবার জন্য একদিন তোকে মরতে হবে। মরতে তো হবেই একদিন মা, কিন্তু তার আগে বাবার নামটা উজ্জ্বল করেই মরবো। মা, সত্যি জিহাদে মরণ যদি কাউকে হাতছানি দিয়ে ডাকে, তোমার পিছু ডাক, ওই মরণ থেকে তোমার সন্তানকে ফেরাতে পারবে না মা, ফেরাতে পারবে না মা। গাজলকে তুই আমাদের বিরুদ্ধে, বাইরে যা, তোর ভালোবাসার প্রমাণ কর, জিহাদের কাছে যা। মামা, হ্যাঁ প্রমাণ কর, তোর বাবার অন্যায়ের বিরুদ্ধে তুই সত্যি সত্যি বিদ্রোহ করেছিস, যা জিহাদের পাশে গিয়ে দাঁড়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর।